ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে কট্টরপন্থী প্রার্থী সাইদ জালালিকে হারিয়ে নির্বাচিত হয়েছেন এক চিকিৎসক, নাম মাসুদ পেজেশকিয়ান। আর তাতে আশার সঞ্চার হয়েছে ইরানের সামাজিক স্বাধীনতা ও পররাষ্ট্রনীতি পুনর্গঠন প্রত্যাশী মানুষের মধ্যে। কিন্তু কেন, তার আগে জেনে নেওয়া যাক পেজেশকিয়ানের পরিচয়। হৃদরোগ বিষয়ক সার্জন মাসুদ পেজেশকিয়ান 1980 দশকে ইরান ইরাক যুদ্ধে অংশ নেন, কাজ করেন চিকিৎসক হিসেবে। যুদ্ধক্ষেত্রে চিকিৎসা কর্মীদের মোতায়েন করার দায়িত্ব ছিল তার। 1994 সালে এক সড়ক দুর্ঘটনায় তিনি স্ত্রী ও এক সন্তান হারান। প্রেসিডেন্ট খাতামির শাসনামলে 2001 থেকে 2005 সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী ছিলেন পেজেশকিয়ান। সংস্কারবাদী আইন প্রণেতা হিসেবেও তিনি সরব ছিলেন। মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় কট্টরপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর অবশেষে তার জায়গা নিলেন পেজেশকিয়ান। পেজেশকিয়ান মূলত শহুরে মধ্যবিত্ত ও তরুণ জনগোষ্ঠীর সমর্থন পেয়েছেন বলে মনে করা হচ্ছে। ইরানের কট্টর শাসন ব্যবস্থার গত কয়েক বছরের কর্মকাণ্ডে ব্যাপক আশাহত হয়েছিলেন এ শ্রেণীর ভোটাররা। সেদিক থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সমর্থিত সাবেক প্রেসিডেন্ট রাইসির তুলনায় পেজেশকিয়ানের দৃষ্টিভঙ্গি আলাদা, জানা গেছে এমনটাই। 2022 সালের সেপ্টেম্বরে মাশা আমিনি নিরাপত্তা বাহিনীর হেফাজতে মারা গেলে কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা দাবি করেছিলেন পেজেশকিয়ান। তবে পেজেশকিয়ান জানিয়েছেন, ইরানের ধর্মীয় শাসক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিবাদে জড়ানোর ইচ্ছা তার নেই। অঙ্গীকার করেছেন খামেনির নীতিকে চ্যালেঞ্জ না জানানোর, বরং স্থবির অর্থনীতিকে চাঙ্গা করে তোলা, অব্যবস্থাপনার অবসান, দুর্নীতির বিরুদ্ধে ও মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পরমাণু চুক্তি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইরানের ঝিমিয়ে পড়া আলোচনায় গতি আনার বিষয়েও কঠোর অবস্থান নিয়েছেন পেজেশকিয়ান। ইরানের ধর্মীয় ও প্রজাতান্ত্রিক এই দ্বৈত ব্যবস্থায় বড় নীতিগত বদল আনার ক্ষমতা প্রেসিডেন্টের নেই। তার ওপর নতুন প্রেসিডেন্টের চারপাশ ঘিরে আছেন সর্বোচ্চ নেতা খামেনির অনুগত ব্যক্তিরা। কট্টর এই শাসন ব্যবস্থাকে পাশ কাটিয়ে ইরানের রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পেজেশকিয়ান আদৌ কোনো বদল আনতে পারবেন কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। বিশ্ব রাজনীতির সর্বশেষ খবর ও তথ্য পেতে ভিজিট করুন prothomalo.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।